প্রথম থেকে দেন, প্রথম থেকে সবাই একটা করতালি মেঘলার জন্য। বাচ্চাদের অনুষ্ঠান ভদ্রভাবে দেখবেন, আপনারা বড় মানুষ, আপনাদের কাছ থেকে আমাদের বাচ্চারা শিখবে। এখানে যারা পড়ে তারা কি বাইরের কেউ? এখানে গার্জিয়ান নাই? কেউ উশৃঙ্খল আচরণ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা কি অনুষ্ঠান চালাবো নাকি বন্ধ করে দিব? আপনারা দেখতে চান তাহলে যারা মারামারি করতেছে তারা কারা? এটা কেন? এটা একটা স্কুলের অনুষ্ঠান, কেন এরকম ঘটনা ঘটবে? আমরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলাম, আমি তাদেরকে অনুরোধ করব, মাহিম, নীরব
সব সুহান শান্ত শুভ মৃদুল, তোমরা যারা এখানে আসো এই ঘটনাটা যেন আর ভিতরে না আসে, এটা এখানেই সমাধান করে দাও, দিয়ে পরে অনুষ্ঠানের শৃঙ্খলা আনতে হবে। অনুষ্ঠান আমাদের আরো ইভেন্ট অনেকগুলো বাকি আছে, এখন যদি এগুলো শেষ করতে হয় তাহলে সুন্দরভাবে করতে হবে, আর যদি না শেষ করা লাগে তাহলে তো এখানে শেষ করে দেওয়া লাগবে অনুষ্ঠান। মারামারি যেন আর না হয়, এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। হ্যালো সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। একটা ছোট ঘটনা ঘটছিল, এটা শেষ, কোনো সমস্যা নাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আছেন শান্তভাবে বসেন, আমাদের অনুষ্ঠানে কোনো সমস্যা নাই। ওইখানে আমাদের ভলান্টিয়ার আছে, এলাকার ছেলেরা আছে, তারা এটা মীমাংসা করে দিছে অলরেডি, আর কোনো সমস্যা নাই। অনুষ্ঠান যথারীতি চালু হচ্ছে, শুরু হচ্ছে, অতিথি আসবে, অল্প কিছুক্ষণ কথা বলবে, তারপর আবার অনুষ্ঠান চলবে, সঙ্গীত অনুষ্ঠান চলবে। ঢাকা থেকে যে শিল্পীবৃন্দ এসেছেন তারা সঙ্গীত পরিবেশন করবেন, আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে। আমি আমাদের এলাকার ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি আমাদের এলাকা ফুলাবানের উদ্দেশ্য করে বলছি, এই অনুষ্ঠানের কোনো বীর শৃঙ্খলা ঘটাইলে হোক আমার ছেলে এবং আমার ভাতিজা, আমার ভাই, কাউকে রেহাই দেবো না। আর যে কেউ এখানে কোনো গন্ডগোল, তোমরা রাস্তায় যাবা, এটা কি এখানে স্কুলের অনুষ্ঠান হচ্ছে, এটা উশৃঙ্খল করার জায়গা না। যদি কাউকে আমি ধরতে পারি, হোক আমার ছেলে, আমি তার হাত কেটে বলাবো। আমি শিউর হুঁশিয়ার করে দিলাম, কেউ যদি কোনো তিরুনি ধরা পড়ে আমার সামনে তাহলে কিন্তু অস্তিত্ব রাখতাম না। ধন্যবাদ। আসলে স্কুলের অনুষ্ঠানে কোনো ধরনের বিব্রতকর কোনো কিছু